আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম জাহিদ। 1 মিনিট কার মেনটেনেন্স টিপসে জেএমজি অটো পার্টস অ্যান্ড সার্ভিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। ডিয়ার ভিউয়ার্স, গত ভিডিওটিতে আপনাদের জন্য একটি প্রশ্ন ছিল। প্রশ্নটি ছিল, একটি গাড়ি কতদিন পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় অথবা কত মাইলেজ পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়? সঠিক অ্যান্সার, সাধারণত একটি গাড়ি 3,000 কিলোমিটার পর পর অথবা 3 মাস পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়। এই দুইটি অপশনের ভিতরে যে অপশনটি আগে চলে আসবে সেই অপশনটি আপনাদেরকে ফলো করতে হবে। যেমন, আপনার গাড়ির 3,000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে বাট 3 মাস পূর্ণ হয়নি, সেক্ষেত্রে আপনাকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। অথবা 3 মাস পূর্ণ হয়েছে, 3,000 কিলোমিটার হয়নি, সেক্ষেত্রেও আপনাকে গাড়িটির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। সঠিক সময়ে গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করুন এবং গাড়ির স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুন। ডিয়ার কাস্টমার, আপনাদের জন্য এই ভিডিওটিতে একটি প্রশ্ন, যে প্রশ্নটি হচ্ছে, একটি গাড়ির ফুয়েল সিস্টেমের ফুয়েল ফিল্টার কত মাইলেজ পর পর চেঞ্জ করতে হয়? একটি গাড়ির ফুয়েল সিস্টেমের ফুয়েল ফিল্টার কত মাইলেজ পর পর চেঞ্জ করতে হয়? এখন একটি সতর্কবাণী, ডিয়ার কাস্টমার, আপনারা যারা গাড়ি চালাচ্ছেন এবং এই করোনা ভাইরাসের মহামারীতে অথবা লকডাউনের ভিতরে গাড়িটি বসিয়ে রাখছেন, আপনারা আপনাদের গাড়িটির ব্যাটারিকে স্ট্রং রাখার জন্য গাড়িটি একদিন পর পর স্টার্ট করুন 5 মিনিটের জন্য, অথবা গাড়ির ব্যাটারি নেগেটিভটি খুলে রাখুন। তাহলেই আপনার গাড়ির ব্যাটারিটি স্ট্রং থাকবে এবং সাথে সাথে আপনি যখন গাড়িটি স্টার্ট করতে চাবেন তখন আপনি কোনো ট্রাবল ছাড়াই হয়তোবা গাড়িটি স্টার্ট করতে পারবেন। অন্যথায় আপনি যদি গাড়িটি লং টাইম বসিয়ে রাখেন, ব্যাটারি নেগেটিভও না খুলেন এবং স্টার্টও না দেন, আপনার গাড়ির ব্যাটারিটি বসে যাওয়ার সম্ভাবনা আছে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।